হয়েছে তিনি বলেন যে ব্যাংক হজযাত্রীদের ভুকান্তি সৃষ্টি করেছে সব সব ব্যাংক ও এজেন্সি তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবছর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা নয় মে শুরু হয়েছিল শেষ হবে 10 জুন হজযাত্রীদের প্রথম ফ্লিট ফ্লাইট 20 জুন আর শেষ ফ্লিট ফ্লাইট 22 জুলাই অবশ্যই এটার জন্য ব্যবস্থা আমরা নেব এতে কোনো সন্দেহ নেই যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইন লিস্টেড রাখব না এক দুই নাম্বার হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নাবায়নো হবে না বরং আমাদের যে বিধান আছে যেটা যে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে